গৌরীপুরত এগৰাকী সরকারি চাকরি অবসরপ্রাপ্ত মহিলা শারীরিক আর মানসিক নির্যাতন চলার অভিযোগ। গৌরীপুরত এগৰাকী অবসরপ্রাপ্ত মহিলার উপর অত্যাচার। নীলেন্দু নামের এগৰাকী ব্যক্তির সন্তানের পড়াশোনার ধুবুরীত ভাড়াঘর থাকবলগা হয়েছে। নিজের ঘর চোয়া চিতা করার নীলেন্দু দাস নামের ব্যক্তিজনে জ্যেষ্ঠ ভগ্নী ঝর্ণা পালক থাকবে দিয়ে। একইখন গাঁরে জ্ঞানেন্দ্র কুমার দাস আর ভাতৃর পরিয়ালের লোকে ঝর্ণা পালক শারীরিক আর মানসিক নির্যাতন চলার স্বপন দাসর ঘর আহি ধমকি দিয়ে ঘর এড়ি যাবলে। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী পরিয়ালের লোকে মহিলা সমিতির ওসর সুবিচার এখন আবেদন করে। মহিলা সমিতি ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সোধপোচ করাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘরটা কার? এই বাসার কার? আপনার নাকি? এটা আমার বাবার জায়গা। আচ্ছা, কি হয়েছিল আজকে? আজকে না, আজকে তো হয় নাই। উনি এর আগে যখন আসছে তখন কয়েকবারই করছে। হ্যাঁ, ওইটা শুনে আমি ওই জন্য মহিলা সমিতিকে ডাকছি যে এটা ওনাদের মানে ওনাদের সঙ্গে তো কথা বলা যায় না। ওনাদের সঙ্গে কথা বললে ওনারা নিজের মহিলারা মানে মেয়ে মানুষ যেটা আছে জামা কাপড় ছিঁড়া মানে থানায় যে ব্লেম দিয়ে দেয় যে আমাকে গায়ে হাত দিছে। এর আগে একটা করছে ও নিজের কাকাকে এরকম মানে কাপড় ছিঁড়া থানায় ই করছে, পরে থানাকে নিয়ে যায় ওনাকে টর্চার করছে। সেই লোক আজকে মানে অসুস্থ হয়ে রয়েছে থানায় ই করার জন্য, নিজের কাকার উপরে ব্লেম দিছে। এটা হয়েছিল যখন নিজেদের ওদের নিজেদের মধ্যে কাকা ভাতিজের মধ্যে। তারপরে কি হলো? তারপরে এখানে তো আমি আমি ঘর বানানোর সময় যেগুলো যেগুলো প্রবলেম বলছে ওরা, এটা সরিয়ে দাও ওইটা পিছিয়ে দাও, ওইভাবে আমি ঘর করছি। এটা তো কংক্রিটের ঘর, এটা তো একদিনের এক ঘন্টা বা দুই ঘন্টা বা একদিনের ব্যাপার না, কয়েক মাস সময় লাগে বছরে। আমি অল্প ছোট মতো একটা দোকান করি, অল্প অল্প করে পাট পাট করে করছি। যেটা যেটা প্রবলেম বলছে আমি সরে সরে কাম করছি। হ্যাঁ, সরে সরে কাম করছি যেটা যেটা বলছে। কিন্তু ওদের যে ওরা যেগুলো কাজ করছে আমি একটুকু বাধা দেই নাই। কি ল্যাট্রিন কি বাথ পেচ্ছাপখানা বানাইছে আমার দেওয়াল ঘেঁষে, হ্যাঁ 10 ইঞ্চি কোনো জায়গায় গ্যাপ নাই। আমি কোনোদিনই বলি নাই যে আপনার এইটা হইলো ওইটা হইলো। কিন্তু ওরা ছিলাম, এখন আমার ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়ে কলেজে পড়তেছে, ওর জন্য আমি ধুবড়ি চলে গেছি, ওখানে ভাড়া থাকি আমি। তো এই ঘরটা দেখাশোনা করার জন্য এমনি আমার রিলেটিভ পুরানো একটা চিনা জানা আমার রিলেটিভের মতো যে সংস্থায় থাকে সেই আমরা অনেকদিন থেকে জানি। ওইটা আমার মানে যদিও রেগুলার যাই না, আমি জড়িত ওই সাথে, ওই জন্য ওনাকে আমি এমনি থাকার জন্যই দিছি যে ভাড়া ঘর আপনি দিতে পারেন দেন, বা লাইট বিল দিতে পারলে দিবেন, নাহলে নাই বাড়ি ঘরটা আমারটা সাফসুতরা থাকবে। আমি ভাড়া দিতে বা বিক্রি করতে বাধ্য হই, এরকমই ওদের একটা টেন্ডেন্সি। হ্যাঁ, আর পাড়ার প্রত্যেকটা লোক এমন কোন লোক নাই যে তারা কেচাল করে নাই, প্রত্যেকটা লোকের সঙ্গে কেচাল করছে। লোকজনের নাম কি? হ্যাঁ, জ্ঞানেন্দ্র কুমার দাস। আর মেয়েরা, তিন মেয়ে আছে, ভাই আছে, ছেলে বিয়ে করাইছে, ছেলে বউ অত্যাচার করে ই করার পরে ছেলে চলে গেছে, সে ছেলে বউকে নিয়ে চলে গেছে চাকরি করে, সেটা বলে আমি ভাগাইছি। মানে অত্যাচার করছে ওরা, চলে গেছে, ছেলে ভাড়া থাকে। এইগুলো আর কি। হ্যাঁ, পলি দাস, বন্যা দাস, পপি দাস। পপি দাস একজন কোর্টে চাকরি করে, আমাকে ফোন, ডিসি অফিসে চাকরি করে, ফোনে করে আমাকে বলে যে তোরা ভাড়া দিলে আমার সঙ্গে আলোচনা করতে হবে, বিক্রি করলে আমাকে জানাইতে হবে, তাছাড়া কোনো ই করতে পারবি না, আমার সঙ্গে আলোচনায় বসতে হবে। উদ্দেশ্য ওরা আমার জায়গাটাকে ক্যাপচার করে ই করবে। ওদের অপোজিটে একটা জায়গা ছিল, সেই জায়গাটা ক্যাপচার করছে, সবাই জানে পাড়ার লোক। হ্যাঁ, দখল করছে ই করে। হ্যাঁ, বিধবা অসহায় মহিলা, সেই বাড়ি যায় ওরা ই করতে করতে, এখন অলরেডি ওদের মানে ই করে নিছে আর কি, ওদের ডকুমেন্টও বন্ধ হয় করে ফেলাইছে শুনি আর কি। আমি তো 3 বছর ধরে থাকি না এখানে। হ্যাঁ, ওই জন্য আমি জানাইছি, মহিলা সমিতিকে জানাইছি, এটার একটা সমস্যা সমাধান করে দেন। ওনাদের তো আমরা আলোচনা করতে গেলে মারতে চাই, করতে চাই, সেটা ভিডিও আমার কাছে আছে, ওরা মারতে চায়। আর ওই যে ব্লেম দিয়ে আমাকে হয়তো নিয়ে গেল যে আমার গায়ে হাত দিছে ই করছে। হ্যাঁ, ওদের সঙ্গে কথা বলে ওদের মতো নোংরা ভাষা আমরা বলতেও পারি না। যেগুলো আমরা বলতেই পাবো না, উচ্চারণই করতে পারবো না, এইসব গালাগালি সবই।
তার মানে ওই ভদ্রলোককে ডাকলাম যে আমাদের সঙ্গে আসেন বসেন একটু কথা বলি, বাড়ির মালিক না তার পাশে। আপনি কি হন? আমি মহিলা সমিতি। তা ডাকার পরে উনি বললো কি না উনি তো যে থাকতে আসছে সে আমি যে ভালো না এর থেকে 100 গুণ খারাপ, 100 গুণ খারাপ। তখন আমি কথাটা বুঝছি যে আমাদের সামনে একটা মহিলাকে অপমান অপদস্থ করে যাবে সেটা তো হইতে দেব না, কারণ একটা মহিলাকে একটা মহিলার বদনাম হইলে সবগুলো মহিলার বদনাম হয়। তারপরে ধরাতে তারপরে উনি ওখান থেকে আস্তে করে সরে গেছে যে ওনাকে ধরো কেন বলবে একটা মহিলার নামে এরকম করে। একটা উনি একটা সংস্থান নিয়ে আছে, উনি একটা ব্রহ্মকুমারী, উনি মার বয়সে বয়স, ওনাকে আমরা সবাই মানি, রিটায়ার টিচার উনি স্কুলে। মানে এইখানে হওয়ার পিছত আপনার আজি এটা কিবা বৈঠক দিছিল, তার পিছত আপনার কথা মনে নাই নাকি? আজ ডাকতে গেছি শুধু ওনাকে যে আসেন আমরা একসঙ্গে বসে একটা যা হয় একটা মিউচুয়ালে আসি, একটা কথা সবাই মিলে একটা কথা পাতি। আপনারা মহিলা সময় দেখো কি কিবা গালি গালাজ দিছেন নাকি? না, আমাদের সামনে এসে কোনো গালি গালাজ দেয় নাই, মানে ওরা ওইখান থেকেই হাল্লা করতেছে। না, আপনার কথা মানবে না? না, আসবে না ওরা, ওরা বলতেছে আমাদের বাড়িতে আসো। তো ওরা যে মানে এই বাড়িটার মালিকে মানে ভাড়া ভাড়া দিতে দিবে না, তো এই বিষয়ে কি বলবেন? ভাড়া দিতে দিবে না? না, যে আসছে সে থাকবে, এটাই আমাদের কথা। ওরা যে বলতেছে যে থাকতে দিবে না, এই যে ওদের কি এটা রাজ্য? ওর বাড়িটা কি ও টাকা দিয়ে কিনছে না মালিক যে সে বা তার বাবা পিতৃ সম্পত্তি? এই বাড়ির মালিকের নাম কি? নীলেন্দু দাস। আর ওই জায়গায় যে পার্টি মানে বাধা আরোপ করতেছে ওর নাম কি? পাশের বাড়ির নাম কি জানো? জ্ঞানেন্দ্র দাস। ওরা ফ্যামিলি নিয়ে? না, ওরা ফ্যামিলিতে থাকতে দেবে না। এখন দেখি আবার ওই পাশে যে ওর কাকা নাম বাকি স্বপন দাস, স্বপন দাস উনি আমাদের সঙ্গে কথা বলছে, জ্ঞানেন্দ্র দাসের সঙ্গে আমাদের কোনো কথা হয় না। আর উনি ভিতরে ঘরে ঢুকে দুই দিন চিনতেন দিছে বন্ধু না, যে কি করতে পারে কইরা নেই। জ্ঞানেন্দ্র দাস দেখা দেখা কথা বলছে কি করতে পারে, ওই কি অসভ্যদের সাথে কথা বলিস না এভাবে কথা বলছে। অসভ্য কাক কইছে? মানে ওই মহিলা সমিতির কে বলছে? গৌরীপুর প্রসাহাবুদ্দিন মোল্লার রিপোর্ট, মাই নিউজ এনি।